ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে টিউব লাইট কানেকশন। তো টিউব লাইটের অন্যান্য কানেকশন কীভাবে করতে হয় সেটা আমি দিয়েছি। তো আজকে একদম সিম্পল একটি কানেকশন দেব, যেটা ইলেকট্রনিক্স ব্রাশ দিয়ে করা হয়। তো ইলেকট্রনিক্স ব্রাশের আসলে কানেকশনটি খুবই সহজ, তো খুব সহজভাবে বুঝে নেবেন। আর হয়তো এটা আসলে অনেকেই পারেন, তবে যারা পারেন তাদের জন্য আসলে এটা করা না, যারা পারেন না বা জানেন না তাদের জন্য এটা মূলত করা। তো যাই হোক, এখানে দেখেন আমরা যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ব্যবহার করি প্রত্যেকটা ইকুইপমেন্টেরই কিন্তু ওর ভিতরে একটা সার্কিট দেওয়া থাকে এবং রেটিং ভোল্টেজ দেওয়া থাকে। তো সেটা দেখলে খুব সহজে বোঝা যায়। এখানে দেখেন এটা হচ্ছে একটা টিউব, এটা 40 ওয়াট, অর্থাৎ এই ইলেকট্রনিক্স ব্রাশটা দ্বারা 40 ওয়াট পর্যন্ত ব্যবহার করা যাবে। এপাশে দেখেন ইনপুট লেখা আছে 110 থেকে 240 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দেখেন 50 থেকে 60 হার্জ। তো এটা হচ্ছে ব্রাশ লেখা আছে। এবং এইখান থেকে দেখেন 4টি টার্মিনাল বের হয়ে গেছে। তো 4টি টার্মিনালের 2টি টার্মিনাল হচ্ছে টিউবের এক পাশে, অর্থাৎ ফিলামেন্ট যে পাশে থাকে, অর্থাৎ আমি যদি এই পাশে ধরি তাহলে দেখেন এই টিউবটির কিন্তু একটি ভিতরে ফিলামেন্ট আছে। এই ফিলামেন্টের 2টি টার্মিনাল রয়েছে, 2টি টার্মিনালে অর্থাৎ এইখানে দেখেন সেপারেটি রয়েছে, এই পাশে 2টি তার এবং এই পাশে 2টি তার। জাস্ট এই পাশে 2টি কানেকশন করতে হবে এবং এই অন্য যে 2টি আছে সেটা অন্য পাশের, অর্থাৎ এই টিউবটিরই আর একটি প্রান্ত রয়েছে, সেটা আপনারা জানেন। তো এই পাশে দেখেন আর একটি প্রান্ত রয়েছে, এইখানে কানেক্ট করলে এটা হয়ে যাবে। তো এটা আমি কানেক্ট করে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যেটা আমি সব ভিডিওতে বলে থাকি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, তাহলে সবার আগে আমার নেক্সট ভিডিও আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া আমি প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও, আমি টেকনিক্যাল এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো সাবস্ক্রাইব করলে হয়তো আপনার সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, অযথা আমি কথা বাড়াবো না। তো এটা আসলে সিম্পল একটি কানেকশন, জাস্ট আমি অনেক ধরনের সার্কিট, জটিল জটিল সার্কিট দিয়েছি। হয়তো সাবস্ক্রাইবার যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে এটা কি সিম্পল একটা ভিডিও, এটা কোনো প্রয়োজন ছিল না। তবে আসলে আমাকে কয়েকজন কমেন্টে জানিয়েছেন যে ভাই টিউব লাইট কানেকশন যদি দিতেন একটু ভালো হতো। তো টিউব লাইটের ইলেকট্রনিক্স ব্লাস্ট দিয়ে আসলে কানেকশন আমি দেখাইনি এবং ইলেকট্রিক্যাল ব্লাস্ট দিয়ে দেখিয়েছিলাম। তো জাস্ট এখন আমি যেটা করবো, এখানে দেখেন সাপ্লাই ভোল্টেজের প্রান্ত এই পাশে রয়েছে, অর্থাৎ 2টি টার্মিনাল এবং এই পাশে 4টি টার্মিনাল। জাস্ট আমি এখন এই পাশে যে দেখেন এই পাশে 2টি তার রয়েছে, তো এই 2টি তারের সাথে আমি টিউবটি কানেক্ট করে দেবো এখন। তো এইখানে দেখেন 2টি টার্মিনাল, আমি আসলে ভিডিওটি ছোট করার জন্য এটাকে কানেক্ট করে রেখেছি। আর লুজ কানেকশন করে আমি দেখাবো, আমরা যে সমস্ত হোল্ডার সহ ব্যবহার করি সেখানে এই রকম টার্মিনাল থাকে, জাস্ট ওইখানে বসিয়ে দিলে এরকম একটু ঘুরিয়ে দিলে লেগে যায়। তো যাই হোক, আমি ওইভাবে আসলে এখন দেখাইতেছি না, এইভাবে দেখাইলে আসলে বোঝাইতে সহজ হয় বা বুঝতেও সহজ হয়। তো জাস্ট এখানে আমি লুজভাবে কানেকশন করে লাগিয়ে দেবো এবং এইখানে দেখেন এই 2টা, তো এই পাশে দিলে হবে না, কারণ এই 2টার ভিতরে ভোল্টেজ থাকে বেশি। এই 2টার মধ্যে ভোল্টেজ থাকে প্রায় 50-এর মতো এবং এই 2টার মধ্যে ভোল্টেজ থাকে 15 থেকে 20-এর মধ্যে। তো এই 2টাকে সেপারেট কানেকশন করতে হবে এবং এই 2টাকে সেপারেট কানেকশন করতে হবে। তাছাড়া এখানে সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে। তো জাস্ট এখন আমি যেটা করব, এখানে 2টা টার্মিনালের সাথে 2টাকে কানেক্ট করে দেব। আর টিউব লাইট নিয়ে আমি অন্যান্য আরও কিছু ভিডিও বেশ ভালো করে করেছি, যেখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে টিউব লাইট সম্পর্কে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন, আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো এখানে আমি দেখেন হাত দিয়ে মুড়িয়ে কানেক্ট করে দিলাম। এখন বুঝতেই পারতেছেন যে এই কানেকশন যেহেতু হয়ে গেছে, এখন যেটা করতে হবে এই 2টার সাথে আমার এই পাশে আরও যে 2টি টার্মিনাল রয়েছে সেখান থেকে আমি 2টি তার নিয়ে এসে এই পাশে লাগিয়ে দিয়েছি, একটা লাল তার এবং একটা কালো তার। লাল তারে এবং কালো তারে কোনো যায় আসে না, জাস্ট 2টা লাগাইলেই হবে। তো এখানে দেখেন এই 2টার সাথে আমি 2টাকে কানেক্ট করে দেব এবং যখন এটা স্টার্ট হয়ে যাবে, আর এখানে কিন্তু স্টার্টার লাগতেছে না, এটা ইলেকট্রনিক্সে আসলে স্টার্টার লাগে না, স্টার্ট অটোমেটিক এখান থেকেই হয়ে যায়। আর তাছাড়া ইলেকট্রিক্যাল ব্লাস্টে কিন্তু স্টার্টার লাগে। আর ইলেকট্রিক্যাল ব্লাস্ট সম্পর্কে আমি আরেকটি ভিডিও, নতুন ভিডিও আপলোড করব, সেখানে স্টার্টার ইলেকট্রিক্যাল ব্লাস্টে স্টার্টার ছাড়া অন্য অন্য বিভিন্ন ডিভাইস দিয়ে আমি চালিয়ে দেখাবো। তো ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো ভিউয়ার্স, এইখানে দেখেন আমি কানেক্ট করে রেখেছি, আর ভিডিওটি আসলে আমার ক্যামেরায় সম্পূর্ণ টিউবটা আসবে না, যার কারণে অল্প একটু দেখতে পারবেন যে আসলে জলে কিনা। এখন আমি সাপ্লাই লাইনের জন্য একটি 2-পিন প্লাগ দ্বারা আমি সাপ্লাই লাইনটি দিয়ে দেবো। তো এই 2-পিন প্লাগের এখানে দেখেন
এখানে দেখেন দুটি টার্মিনাল রয়েছে, তো এই দুইটির সাথে দুইটিকে জাস্ট কানেক্ট করতে হবে সাপ্লাই লাইনে লাগানোর জন্য। তো আমি এটা টু পিন প্লাগ দ্বারা নিয়ে আসব। হ্যাঁ, এখানে দেখেন দুটোর সাথে দুটো কানেক্ট করে দিলাম। আশা করি যে এখন যদি আমি সুইচিং করি, অর্থাৎ এখানে 220 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে এটাকে কানেক্ট করে দিই, টিউবটা জ্বলে উঠবে। আর এটা কীভাবে কানেক্ট করে দিই তা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আমি এটাকে সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেবো এবং এটা টিউব, আমি এখানে কোনো সুইচ ব্যবহার করিনি, জাস্ট আপনাদেরকে লুজ কানেকশন করে দেখালাম। আর এই দুইটা লাইন যদি এক হয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে, তো সেজন্য আসলে এটা একটু সাবধানতার সহিত করতে হবে। আর আপনারা যখন করবেন তখন অবশ্য অবশ্যই এটাকে টেপিং করে নেবেন। আমি এখন টেপিং করতেছি না, জাস্ট এখন আমি লাইন দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন লাইনটি দিয়ে দিলাম এবং টিউবটি হয়তো জ্বলে উঠবে, জ্বলে উঠলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ দেখেন, টিউবটি জ্বলে উঠছে। আর এই যে হালকা ডিফ্লেকশন করতেছে, এটা হচ্ছে ক্যামেরার একটা সমস্যা। আমি যদি এখানে ক্যামেরা ছাড়া সচক্ষে যখন দেখতেছি তখন আসলে টিউবটি এরকম করছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে হালকা ডিফ্লেকশন করতেছে। তো এখানে আপনি যতই অন অফ করেন এটা সুন্দরভাবে জ্বলে উঠবে। তো যাই হোক, আশা করি যে বুঝতে পারছেন। এবং আপনাদের জন্য কোনো প্রয়োজনীয় সার্কিট লেগে থাকে বা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই ধরনের সার্কিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।